হাত দি, দুসুর হাত দাও। আরে অমিত দা হাত দিলে আমি বলে দিয়েছি কপি পেস্ট করে নেবেন, পুরো ইন্ডাস্ট্রি ক্লেম করবে না, পুরো ইন্ডাস্ট্রি আজকে এখানে দিদির ডাকে অনুষ্ঠান, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কারণ একটা দিন দিদির সাথে অনেক গল্প করতে পারি আমরা, আর একদম সময়ের ইয়ে থাকে না, আর এত মজা হয় খাওয়া দাওয়া তার সাথে, এই একটা দিনেই হয়, এত এত কাছ থেকে দিদিকে পাই আমরা, তো সেই জন্য আরো বেশি ভালো লাগে আজকের দিনটা। প্রচুর খাওয়া দাওয়া হলো সবার? এই তো হাতে সব নিয়ে বেরোচ্ছে, সব সময় এইসব হয়ে যায়। মিষ্টি ভেবেছিলাম ডায়েট করব, কিন্তু দিদি ডায়েট করতে দিলেন না, আজকে কি আবার নাড়ু খাবো। কি কি খাওয়া দাওয়া হলো একটু বলো। অনেক কিছু, আর সত্যি আমাদেরকে একবারও বসতে দিচ্ছিল না দিদি, যে মানে খাও খাও খাও, এই ওকে দাও ওই ওকে দাও, সবসময় আমরা খেয়েই গেছি আর গান শুনেছি গল্প করেছি। বেশি মেনুটা বলতে যেও না, ডায়েটটা জেনে যাবে সবাই। আমি পুরো এই সাউথ ক্যালকাটা একটা পাক খেয়ে নিয়েছিলাম পার্কিং এর জন্য, বোকামো করেছি ড্রাইভারকে না নিয়ে এসে নিজে আর কি সাহস করে ড্রাইভ করে এসে। মমতা ব্যানার্জির আন্তরিকতার ব্যাপারে নতুন করে কিছু বলার নেই, সবাই জানেন সেটা। আর আমাদের ইন্ডাস্ট্রি এমনিতেই একটা ছোট্ট পরিবারের মতো, সবাই সবাইকে আমরা চিনি, সেখান থেকে একটা পরিবারের সকল সদস্য যখন এক জায়গায় হয় এবং সেটার যখন অর্গানাইজের পুরো দায়িত্বটা থাকে মমতা ব্যানার্জি, সেটা পুরো আন্তরিকতার সঙ্গে একটা খুব সুন্দর একটা এনভায়রনমেন্টে হবে, এবং তার সঙ্গে প্রচুর খাওয়া দাওয়া বিভিন্ন রকমের, শুধু একটাই সেটা হচ্ছে নন ভেজের থেকে ভেজের আইটেম বেশি, সেটা একটু বাদবাকি ইট ওয়াজ মানে যা হয় আর কি, মানে প্রত্যেকবারই এরকম একটা অনুষ্ঠান যখন হয় তখন সবার সঙ্গে দেখা হয়, কারণ কাজের জন্যে সবার সঙ্গে সবার দেখা হয়ে ওঠে না, তো সেই ক্ষেত্রে একটা দেখা সাক্ষাৎ হয়, সবার সঙ্গে আড্ডা হয়, মজা হয়, খুবই ভালো লাগে। কি করে আর পাখি মার।